যমুনা নদীকে ছোট করে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল 1,000 কোটি টাকা। ওই রিপোর্ট দেখে আমরা এইচএফএমের পক্ষ থেকে একটা রিট পিটিশন করেছিলাম যে এটি আমাদের দেশের প্রচলিত আইন এবং সরকারের সিদ্ধান্ত, এগুলোর পরিপন্থী, এটি নদী ছোট করার কোনো স্কোপ নাই আইনে। এবং সেই রিট পিটিশনটা বেশ কয়েকদিন শুনানি হয়েছে, এরপরে সরকারকে আদালত নির্দেশ দিয়েছিল যে তাদের যে প্রজেক্ট প্রোফাইল সেটি আদালতে দাখিল করার জন্য। আদালতে সেটা দাখিল করে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই যমুনা নদী ছোট করার জন্য তাদের কোনো পরিকল্পনা তারা ভবিষ্যতে নেবে না। এবং সেই কারণেই আদালত ওইটা কোর্ট করে, তাদের বক্তব্য কোর্ট করেই বলেছেন যেহেতু যমুনা নদী ছোট করার কোনো পরিকল্পনা নিচ্ছে না, অর্থাৎ সেই ক্ষেত্রে এই রিট্রিকিউশনটা আপনার ডিসকনসিভ, কিন্তু এই জন্য রিট্রিকিউশনটাকে খারিজ করেছেন। আমরা বলবো যে আমরা যে রিট্রিকিউশন যে উদ্দেশ্য করেছিলাম আমাদের জয়লাভ হয়েছে। আদালত বলেছে যে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা কিন্তু ভবিষ্যতে মনে রাখবেন। হ্যাঁ, সেটাই বলছে বাস্তবভিত্তিক ওই যে অনেকগুলো এই প্রজেক্ট করতে গেলে ইতিমধ্যে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আদালত সেটা বলেছে যে আপনারা করেন, কিন্তু এমন কাজ করবেন না যাতে পাবলিক মানি খরচ হয়। অনেক কিছু করলেন সেখানে কিছু করা গেল না, তাহলে তো লাভ হবে না। এখানে আপনাকে খুব সতর্কভাবে এবং আপনার গভীরভাবে রিসার্চ করে দেখতে হবে যেগুলো করা যাবে কিনা, সেই ধরনের প্রজেক্ট করবেন যাতে সরকারি কর্মকর্তারা পাবলিক মানি যাতে ক্ষতিগ্রস্ত না করে। ওই প্রকল্পে আর কী কী আছে? ওই প্রকল্পে তারা মূলত প্রকল্পের প্রস্তাব যেটা হয়েছে সেখানে বলা হয়েছিল যে আগামী 2100 সাল পর্যন্ত যে আপনার আমাদের যে আপনার প্রজেক্টটা আছে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যান মাথায় রেখে বলা হয়েছে যমুনা নদীর ম্যানেজমেন্ট করার জন্য। এবং ম্যানেজ করতে গিয়ে সে কী কী করবে সেখানে কিন্তু একটা প্রশ্ন মিডিয়ায় চলে এসেছিল। সেটা যদিও আমাদেরকে যখন লিগাল নোটিস দিয়েছে তখন কিন্তু তারা বলে নাই যে না আমরা ছোটো করবো না, বরঞ্চ তখন তারা বলছে লিগাল নোটিসে যে এটি আমরা করতেছি, এটা চূড়ান্ত হয় না, এটা আমরা করবো দেখে দেখে। কিন্তু এখন এসে সরকার পক্ষ বলা হচ্ছে যে না তারা এটা করবেন না, এবং সেইভাবে তারা কাগজপত্র দিয়েছে। তাহলে সেই কারণেই আমরা মনে করছি যে এটা আমাদের যে পারফর্ম ছিল সেটা আমরা সাকসেস হয়েছি।